আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে শেয়ার করব খুবই সুন্দর একটা এয়ারড্রপ, যেটা থেকে যাদের যে অফারটা আছে, এই অফারটা যদি এই কাজগুলো আপনি কমপ্লিট করেন 100% এখান থেকে আপনি এয়ারড্রপ পাবেন এবং ভালো একটা প্রফিট প্রত্যেকে করতে পারবেন। তো আপনার কাছে যদি মাত্র 18 থেকে 20 ডলারের মতো থাকে, সেক্ষেত্রে আপনি পুরো কাজটা কমপ্লিট করতে পারবেন, আর এটা কিন্তু ফিউচার 100% এয়ারড্রপ দিবে, এজন্য কেউ মিস করবে না। তো কীভাবে করবেন দেখুন, এটা নিয়ে অলরেডি কিন্তু আমি পোস্ট করে দিছি আমার চ্যানেলে। তো এখন এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন দেখুন, এখানে আপনাকে পার্টিসিপেট করতে হলে আপনাকে 20 ডলারের মতো মেট্রিক টোকেন লাগবে, 18 থেকে 20 ডলারের মতো মেট্রিক টোকেন লাগবে। অবশ্যই মেট্রিক টোকেনটা আপনি হচ্ছে আপনার ওয়ালেটে রাখবেন। রাখার পরে হচ্ছে এই প্রথম লিঙ্কটা কপি করবেন, এখান থেকে এই প্রথম লিঙ্কটা কপি করবেন। তা আমি প্রথম লিঙ্কটা কপি করতেছি, তা আমি প্রথম লিঙ্কটা কপি করে, অথবা আপনি কপি করবেন অথবা কপি করে দেখবেন এখান থেকে। তো তারপর হচ্ছে আপনার যে ওয়ালেটে আপনার মেট্রিক আছে সেই ওয়ালেটে যাবেন, সেই ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করে যা পেস্ট করে দিবেন। আমি লিঙ্ক কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দিছি, আপনারা কীভাবে কাজটা করবেন সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন এরকম আসবে। তো এখান থেকে এরকম আসার পর আপনি যেটা করবেন, প্রথমেই আপনি এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, হচ্ছে প্লাগিং মানে মেট্রিক চেনের নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি হচ্ছে, যেহেতু আপনার কাছে যদি মেট্রিক টোকেন থাকে, তাহলে এখান থেকে মেট্রিক সিলেক্ট করবেন। এখান থেকে তো আমি এখান থেকে মেট্রিক সিলেক্ট করলাম। তো এখানে উপরে এখানে রাখবেন মেট্রিক এবং নিচে রাখবেন হচ্ছে ডাব্লু ইথার, ডাব্লু ইথার রাখবেন নিচের দিকে। তো তার আগে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি ওয়ালেটটা কানেক্ট কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে মেটামাক্সের সাথে এটা কানেক্ট করে নেবেন। তো মাস্ট বি প্রত্যেকে জয়েন করবেন, কারণ এটা থেকে ফিউচারে বিগ একটা প্রফিট কিন্তু হবে প্রত্যেকের, তো কেউ মিস করবেন না। তো দেখুন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। তো ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে প্লাগিং সিলেক্ট করবেন এবং এখানে হচ্ছে মেট্রিক সিলেক্ট করবেন এবং তা এখানে হচ্ছে ডব্লিউ ইথার সিলেক্ট করবেন। এখান থেকে আমি ডব্লিউ ইথারটা সার্চ করে নিচ্ছি। তো দেখুন এখান থেকে ডব্লিউ ইথারটা সার্চ করে নেবেন, এই ডব্লিউ ইথার। তো এখান থেকে দেখুন আমার যে অ্যামাউন্ট আছে এখানে, আপনাকে অবশ্যই 20 ডলারের মতো লাগবে। তো আমি এখান থেকে, আমি আমার অলরেডি আছে ডব্লিউ ইথার, এই জন্য আমি হচ্ছে এখান থেকে 60টা করে আপনাদের দেখাচ্ছি, আপনারা হচ্ছে 20 ডলারের মতো ডব্লিউ ইথার করে নেবেন। তো তারপর দেখুন এখান থেকে গেট কোয়েস্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ট্রানজ্যাকশন কনফার্ম করবেন। দেখুন এখান থেকে ট্রানজ্যাকশন সোয়াইপে ক্লিক করবেন, সোয়াইপে ক্লিক করে এখান থেকে সোয়াইপে পারমিশন দিবেন, অল্প কিছু পরিমাণ ফি যাবে। তো এখান থেকে জাস্ট সোয়াইপটা কমপ্লিট করে নেবেন। তো দেখুন সাবমিট রিকোয়েস্টে গেছে এবং সোয়াইপটা কমপ্লিট হচ্ছে আমার, দেখুন সোয়াইপটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো সোয়াইপটা কনফার্ম হওয়ার পর আপনি হচ্ছে সেকেন্ড লিঙ্কটাতে চলে যাবেন। এখান থেকে ওটা কমপ্লিট হয়ে গেলে আপনি হচ্ছে সেকেন্ড লিঙ্কটাকে কপি করবেন, কপি করে হচ্ছে এটাকে আবার ব্রাউজারে নিয়ে যাবেন এবং নতুন একটা ট্যাব ওপেন করবেন। ওপেন করে এখান থেকে জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এই সাইটটাতে কীভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি। তো এখানে হচ্ছে দেখুন, এখানে কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে সেমভাবে মেটামাক্সের সাথে এটা কানেক্ট করবেন। আর আপনারা যাদের ফোন দিয়ে ইউজ করবেন তারা ফোনে হচ্ছে এটা কানেক্ট করবেন। তো দেখুন কানেক্টে ক্লিক করলাম, এখান থেকে কানেক্টে ক্লিক করলাম। তো এখানে হচ্ছে উপরে হচ্ছে প্লাগিং রাখবেন মানে মেট্রিক নেটওয়ার্ক রাখবেন এবং এখান থেকে আপনি হচ্ছে ডাব্লিউ ইথার, ডাব্লিউ ইথারটা সিলেক্ট করবেন। এখান থেকে ডাব্লিউ ইথারটা সিলেক্ট করবেন আর আপনার কাছে যে ডাব্লিউ ইথারটা আছে এখান থেকে কিছু পরিমাণ রেখে দিবেন, যেহেতু ফির জন্য অল্প কিছু, এটা মেট্রিক যেহেতু আপনার আছে তো মেট্রিক থাকলে হবে, ডাব্লিউ ইথার রাখতে হবে না। তো ডাব্লিউ ইথারটাকে হচ্ছে আমি এখন প্লাগিংয়ে নিয়ে নেব। তোমার নগদ অথবা বিকাশ নাম্বার দাও।
তো এখানে আমার যতগুলো হচ্ছে মেট্রিক ডাব্লিউ ইথার আছে এটাকে হচ্ছে আমি কনভার্ট করে নিচ্ছি। আপনারা কি করবেন, আপনারা $20 মতো মেট্রিককে প্রথমে হচ্ছে ডাব্লিউ ইথার করবেন এবং ডাব্লিউ ইথার করে এখান থেকে সোয়াইপ করে জেকে চেইনের মেইন নেটটাতে নিয়ে যাবেন। তো এখান থেকে আমি জেকে চেইনটা সার্চ করতেছি, জেকে চেইন ইরা মেইন নেট এটা সিলেক্ট করবেন এখানে এবং এখানে ইথারাম সিলেক্ট করবেন। তো তারপরে দেখুন এখান থেকে যতটুকু আছে আমি সবগুলো সোয়াইপ করে প্রথমে অ্যাপ্রুভ ডাব্লিউ ইথারে দিবেন, দেওয়ার পর এখানে ট্রানজেকশন ফিটা দিবেন। তো আমি এখানে ট্রানজেকশন ফিটা দিয়ে দিচ্ছি, ট্রানজেকশনটা কনফার্ম করলাম। তো অ্যাপ্রুভ হতে একটু টাইম লাগতে পারে, বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। আর এখান থেকে একটা ব্যাপার হচ্ছে, এখান থেকে কিন্তু আপনি খুবই তাড়াতাড়ি হয়, এটা ইথারামের মতো না, এটা খুবই তাড়াতাড়ি কিন্তু আপনার ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যায়। দেখুন হয়ে গেছে, এখন জাস্ট সোয়াইপে ক্লিক করব, কনফার্ম সোয়াইপ। দেখুন কনফার্ম সোয়াইপে ক্লিক করব এবং ক্লিক করার পর আমি এসে কনফার্ম করে দিলাম। তো এখান থেকে কিছুক্ষণ এখানে পেন্ডিং থাকবে, তারপর কনফার্ম, তারপর আউটিং, তারপর সাকসেস হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করতেছি আমরা।
তো বেশ কিছুক্ষণ পরে আমার কিন্তু ডিপোজিটটা সাকসেস হয়ে গেছে। তো বেশ অনেকক্ষণ সময় লাগছে আমার ডিপোজিটটা সাকসেস হইতে। তো ডিপোজিটটা দেখুন সাকসেস, মানে ব্রিজটা সাকসেস হয়ে গেছে। ব্রিজটা সাকসেস হওয়ার পরে আমার দেখুন এই মেট্রিক নেটওয়ার্ক থেকে আমার zkSync-এ এটা কিন্তু চলে আসছে। তো এই সোয়াইপটা কমপ্লিট করার পরে আমরা হচ্ছে সেকেন্ড লিঙ্কটাতে চলে যাব। সেকেন্ড লিঙ্কটাতে হচ্ছে এই যে দেখুন এই লিঙ্কটা হচ্ছে কপি করবেন, এই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটাতে হচ্ছে চলে যাবেন। তো আমি লিঙ্কটা কপি করতেছি, করে হচ্ছে নেক্সট ট্যাবে হচ্ছে আমি এটা পেস্ট করে দিচ্ছি। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার যে ডলারটা আছে সেটা সোয়াইপ করে কিছু ইউএসডিসি নিতে হবে। তো এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, আর এই এক্সচেঞ্জারটাতে যে সোয়াইপ করে যে আপনাকে যে ফিটা যাবে গ্যাস ফিটা, এরা কিন্তু আবার এই এই গ্যাস ফিটা আপনাকে ব্যাক করে দিবে। তো দেখুন এখান থেকে জাস্ট কানেক্ট করবেন zkSync-এর মেইন নেটটা কানেক্ট করবেন। তো এখান থেকে আমি zkSync-এর মেইন নেটটা কানেক্ট করতেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো এখানে আমি কানেক্ট করে দিচ্ছি এবং সুইচে হচ্ছে আপনার zkSync-এর মেইন নেটটা আপনি হয়ে গেছে এখানে কানেক্ট করবেন। তো দেখুন কানেক্ট হয়ে গেছে। এখন আমার যে ডলারটা আছে আমি এখান থেকে এখান থেকে আমি হচ্ছে $10 মতো আপনারা সোয়াইপ করবেন। এখান থেকে আপনি $10 মতো সোয়াইপ করবেন। দেখুন আমি দিচ্ছি, দেখুন $10.30। তো এটা আমি সোয়াইপ করতেছি, এখন সোয়াইপে ক্লিক করব। আর এখান থেকে সোয়াইপে যে ফিটা যাবে সেটা কিন্তু তারা আবার ব্যাক করে দিবে আপনাকে। তো দেখুন এখান থেকে $10 মতো আমি সোয়াইপ করে দিয়েছি। স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনারা সবগুলো কমপ্লিট করবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, সেখানে আপনি আমাকে পার্সোনালি নক করবেন অথবা ওখানে ডিসকাশন ইয়াতে কমেন্টস করবেন, আমি সমাধান করে দিব সমস্যা। তো দেখুন এখানে ট্রানজেকশনটা কনফার্ম করতেছি আমি এখান থেকে। তো আমি ট্রানজেকশনটা কনফার্ম করতেছি। তো আমার ট্রানজেকশনটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন ট্রানজেকশনটা কনফার্ম হওয়ার পর আমার কিন্তু এখানে $10 USDC চলে আসছে। এখন আমি যে করবো, নেক্সট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। দেখুন এখান থেকে এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন এবং কপি করবেন অথবা ক্লিক করবেন। তো এই লিঙ্কটা হচ্ছে আপনি ব্রাউজারে পেস্ট করে দিবেন এখান থেকে। স্টেপ বাই স্টেপে সবগুলো লিঙ্কে হচ্ছে আপনি কাজগুলো কমপ্লিট করবেন। তো দেখুন লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ হচ্ছে সাইটটা একটু স্লো, তো এই জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। তো প্রথমে হচ্ছে আপনি মেট্রিক থেকে wether করবেন, wether থেকে হচ্ছে আপনি zkSync মেইন নেটে নিয়ে যাবেন ইথারামটাকে। তারপর সেখান থেকে হচ্ছে আরেকটা সোয়াইপ এক্সচেঞ্জার থেকে আপনি হচ্ছে $10 USDC কিনবেন, zkSync-এর $10 USDC কিনবেন। কেনার পরে তারপরে সেটাকে হচ্ছে $10-কে এখানে স্ট্রাইক করবেন, লক করবেন। তো এই জন্য যেটা করতে হবে আপনাকে এখান থেকে 3 মান্থ যেখানে ক্লিক করে দিবেন। তো দেখুন সাইটটা অনেক স্লো, সাইটটা খুবই স্লো। তো আমি একটু রিফ্রেশ করে দিচ্ছি। তো দেখুন এখান থেকে আমি রিফ্রেশ করে দিচ্ছি। তো দেখুন এরকম একটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন।
যখনই এটা ইয়া করবেন এরকম একটা অপশন পাবেন। এখানে হচ্ছে আপনাকে একটা আনলক কোড দিতে বলবে, তো দেখাচ্ছি আমি আবারও। এখানে একটা কোড দিতে বলবে, প্রথমে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন, এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো মেটাবক্সে ক্লিক করে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি হচ্ছে মেটাবক্সে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। ওয়ালেটটা কানেক্ট করার পরে হচ্ছে আপনার বাকি কাজগুলো আমি দেখাচ্ছি, এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি কোথাও বুঝতে পারবেন না, বুঝতে সমস্যা হবে। তো একটু নেটে প্রবলেম করতেছে, এই জন্য আমি একটু ওয়েট করতেছি। তো দেখুন ওয়ালেটটা কানেক্ট হচ্ছে, এখন আমি এটা কানেক্ট করে দিব। তো ওয়ালেট কানেক্ট করার পর সেন্ড মেসেজ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার হচ্ছে আপনাকে একটা পারমিশন দিতে হবে এখানে, তো আমি পারমিশনটা দিচ্ছি। তো তারপরে দেখুন এইখানে হচ্ছে রেফার কোডটা দিতে হবে, আর যদি আপনি আমার লিঙ্ক থেকে জয়েন করেন সেক্ষেত্রে অটোমেটিক রেফার কোডটা এখানে বসে যাবে, আর যদি এখানে রেফার কোডটা না বসে সেক্ষেত্রে আপনি এখানে এসে জাস্ট কপি, এটা এটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এটা কপি হয়ে যাবে এবং এটাকে হচ্ছে আপনি ওখান থেকে কপি করবেন অথবা অটোমেটিক কপি হয়ে যাবে। তারপর এটাকে হচ্ছে আপনি এই যে এখানে খালি বক্সটা থাকবে সেখানে দিয়ে দিবেন, আর অলরেডি আমার লিঙ্ক থেকে ক্লিক করলে অটোমেটিক এটা কিন্তু অ্যাপ্লাইড হয়ে যাবে। তারপর এখানে টিক মার্ক করে দিবেন, দেওয়ার পর গো টু লগ ড্রপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি অবশ্যই আপনি যদি আমার রেফার কোডটা ইউজ করেন তাহলে এখানে দেখতে পাবেন 10% কিন্তু এক্সট্রা আপনি বুস্ট রেট পাবেন। তো এখান থেকে আপনি কি করবেন, 3 মাসের জন্য এটা লক করবেন। তো এখানে দেখুন যেহেতু আপনার 10 ডলার আছে আপনি ম্যাক্স করে দিবেন, ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করার পরে আপনি হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সিম্পল একটা কাজ, 10 ডলার এখানে আপনার লক থাকবে এবং এটা কিন্তু পরবর্তীতে আপনি আনলকও করতে পারবেন, তো কেউ মিস করবেন না, এটা থেকে বিগ একটা অ্যামাউন্ট পাবেন। তো দেখুন প্রথমে অ্যাপ্রুভ করছেন, তারপরে লকে ক্লিক করবেন এবং লকে ক্লিক করার পরে এখান থেকে এটাকে লক করে দিবেন। তো আমি এটাকে লক করে দিচ্ছি, ওয়েট করুন কিছুক্ষণ, দেখুন এখান থেকে লকে ক্লিক করে দেবো। তো এই জন্য আপনাকে হচ্ছে কিছু ইথারাম আপনার অবশ্যই লাগবে, যেটা আপনার ওয়ালেটে রাখতে হবে, কারণ এই যে ফিগুলো আপনার যাবে সেই ফিগুলো দিতে অবশ্যই আপনাকে, এই জন্য আমি বলছি 20 ডলারের মতো রাখবেন ফি টিকেটে যেগুলো থাকে আর কি। তো দেখুন 10 ডলার লকে ক্লিক করে আমি 10 ডলার কিন্তু লক করে দিচ্ছি। তো এটা এটা 100% এয়ারড্রপ দিবে, কেউ মিস করবে না, প্রত্যেকে অফারটাতে জয়েন করবেন, কারণ ফিউচারে বিগ একটা অ্যামাউন্ট কিন্তু প্রত্যেকে পেতে পারেন। তো দেখুন এখানে তো কিছুক্ষণ ওয়েট করবেন, আমার কিন্তু এটা লক হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি, জাস্ট এইটুকু কাজ, আপনি এটা লক হয়ে গেলে দেখুন এই জায়গায় সাকসেসফুলি লকড, এটা কিন্তু লকড হয়ে গেছে। তো এই এতটুকু কাজ আপনি এখান থেকে করবেন, আর অবশ্যই আপনি আমার যে প্রোমো কোডটা এই কোডটা কিন্তু ইউজ করবেন, তাহলে কিন্তু এক্সট্রা আপনি এখান থেকে পার্সেন্টেজ পাচ্ছেন। তো কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন, আর মাস্ট বি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটাকে পিন করে রাখবেন, এখান থেকে পিন করে রাখবেন আমার টেলিগ্রাম চ্যানেলটাতে, নেক্সট আপডেটটা কিন্তু আমি দিয়ে দিব। তো আপনি যদি 3 মাসের জন্য করেন সেক্ষেত্রে 147% এপিআই পাবেন এখান থেকে। তো কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।